আজ তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার একটা অমলেট অমলেট তৈরি করার জন্য আমি এখানে প্রথমে তিনটা দেশি মুরগির ডিম ভেঙে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে চিনি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম যতটুকু হবে তার অর্ধেকটা চিনি দিলে বেশি টেস্ট হয় এখন এটা কতটুকু হয় আমি একটা কাপের মধ্যে একটু মেপে নিচ্ছি যতটুকু ডিম আর চিনির মিশ্রণ হবে ঠিক ততটুকুই দুধ দিতে হবে এই যে কাপে এভাবে করে যতটুকু ডিম হয়েছিল ঠিক ততটুকুই দুধ দিতে হবে সব থেকে বেশি ভালো হয় খাটি গরুর দুধ দিয়ে তৈরি করলে খুব ভালো করে মেশাতে হবে ডিমের গন্ধটা যাতে না থাকে এর জন্য আমি কিছুটা এলাচ করা দিয়ে দিচ্ছি একটা বাটিতে কিছুটা নারকেলের তেল দিয়ে দিচ্ছি যাতে করে অমলেটটা ভালোভাবে বাটি থেকে উঠে আসে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে কিছুটা পানি দিয়ে এর মধ্যে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে বাটিটা বসিয়ে দিব পানিটা থাকবে বাটির অর্ধেক এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে অমলেটটা তৈরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বাটি থেকে বের করে নিতে হবে এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি অমলেটটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজা